নমস্কার রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সকাল সাতটার খবর নিয়ে। শুধুমাত্র এ রাজ্য এ দেশ নয়, একই সঙ্গে আপনাদেরকে বিদেশের খবরটাও দেব এই বুলেটিনে। মূলত যে বিষয়টা এই মুহূর্তে চর্চায় রয়েছে তা হচ্ছে ব্রিটেনে ভোট গণনা এবং পরবর্তী সময়ে ব্রিটেনের গণতন্ত্র কার দখলে থাকবে। শুরু হয়ে গিয়েছে ব্রিটেনের ভোট গণনা এবং মোট 650 আসনের ভোট গণনা। প্রথম আসনে মূলত জয় লেবার পার্টির, আরও দুটি আসনে এগিয়ে স্টারমারের দল, পিছিয়ে গেল সুনাকের কনজারভেটিভ পার্টি। আরও একবার জানাই ব্রিটেনে কি তাহলে এবার পট পরিবর্তন হতে চলেছে। একদিকে সুনাক, অন্যদিকে স্টারমার, ব্রিটেনের ক্ষমতায় আসছে তাহলে কারা, কার দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে রয়েছে, মূলত এটা এই মুহূর্তে চর্চার সবথেকে বড় বিষয়। তার কারণ যেমনটা গণনায় উঠে আসছে যে পিছিয়ে গিয়েছে সুনাকের কনজারভেটিভ পার্টি, আরও দুটি আসনে এগিয়ে রয়েছে স্টারমারের দল। শেষ হবে 15 বছরের তাহলে কনজারভেটিভ পার্টির যে শাসনকাল চলেছে তা কি শেষের পথে রয়েছে, কারণ পিছিয়ে যাওয়ার কথা শুনতে পাওয়া যাচ্ছে সুনাকের কনজারভেটিভ পার্টির। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এবং তার পার্টি কনজারভেটিভ পার্টি তা পিছিয়ে রয়েছে যেমনটা গণনাতে উঠে আসছে, সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিটেনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাগরপাড়ে যে শেষে সাধারণ নির্বাচন, তারই ভোট গণনা চলছে এই মুহূর্তে। যে ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং লাগাতার সেই খবরের দিকে আমাদের নজরও থাকবে। এবং 14 বছর শুধু নয়, একই সঙ্গে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়া এবং ক্ষমতার পালা বদলের যে বার্তা দিয়ে মূলত এই ভোট গ্রহণ শেষ হয়েছে, এবার ভোট গণনার পালা। সুতরাং পরবর্তী সময় কারা এই আসন ধরে রাখতে পারছে, কারা সরকার গড়ার পথে রয়েছে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ব্রিটেনের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। প্রতিষ্ঠান বিরোধী অভ্যুত্থান শুরু হয়ে গিয়েছেও একটা অংশ তারা মনে করছেন, এবং এখান থেকেই কার্যত বেশ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। রাজার দেশে মূলত বলা যেতে পারে এই ভোট, এবং সেই ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে ভোট গ্রহণ, যে ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নিম্নকক্ষে আসন সংখ্যা 650, কিন্তু ম্যাজিক ফিগার কত তাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 326, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 326 ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে ভোট ইতিমধ্যেই আপনারা জানেন ভোট শেষও হয়ে গিয়েছে বৃহস্পতিবার। এবং নিম্নকক্ষে আসন সংখ্যা 650 হলেও সংখ্যাগরিষ্ঠতা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অর্থাৎ ম্যান্ডেট কী রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 326 ব্রিটেনে যে ভোট যুদ্ধ তারই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং তৎপরতা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোট গণনার ক্ষেত্রেও। প্রথম আসনে জয় লেবার পার্টির, এবং একই সঙ্গে এই ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি আদৌ তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটাই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ব্রিটেনে যে ভোট যুদ্ধ চলছে তার পরিপ্রেক্ষিতে, এবং প্রশ্নটা এরই সঙ্গে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, 15 বছর ধরে যেভাবে একচ্ছত্র রাজ চালানো হয়েছে কনজারভেটিভ পার্টির তরফে, মূলত সেই রাজ এখনো পর্যন্ত থাকবে কিনা, অর্থাৎ স্টারমার না সুনাক কারা থাকছেন, আর এরই সঙ্গে দেখাই কে হচ্ছেন পরবর্তী সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী। 400+ আসন সংখ্যা তা কার ঝুলিতে যাচ্ছে, এবং অনেক কম আসন পেতে পারে কনজারভেটিভ পার্টি এমনটাই কিন্তু এক্সিট পোল বলছে। 100 কম আসন পেতে পারে সুনাকের দল, যা এই যাবত কালে হয়েছে বলে কারো স্মৃতিতে নেই। তবে কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী এই কথা যখন সামনে ঘোরপাক খাচ্ছে, তখন 400+ আসন পেতে চলেছে লেবার পার্টি এমনটাই কিন্তু প্রত্যেকটি জনমত সমীক্ষাতে উঠে আসছে, এবং অনেকটাই কম আসন পেতে পারে এবার কনজারভেটিভ পার্টি, অর্থাৎ ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি 100 কম আসন পেতে পারে, যা সত্যি ইতিহাসে কোনো জায়গায় আছে বলে কেউই মনে করতে পারছেন না। তবে এত কম সংখ্যা পাওয়ার কারণটা কী, যেখানে মূলত বলা মনে করা হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক অভ্যুত্থান এখানে রয়েছে, এবং সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই কনজারভেটিভ পার্টির ক্ষেত্রে এত কম সংখ্যায় আসন পাওয়ার ক্ষেত্রে, যেখানে পরিসংখ্যান বলছে, যেখানে জনমত সমীক্ষা এক্সিট পোল বলছে এই ভোটের ঠিক পর যে 100 কম হয়তো আসন পেতে পারে ঋষি সুনাকের দল, অর্থাৎ কনজারভেটিভ পার্টি। অন্যদিকে লেবার পার্টি প্রায় 400 বেশি আসন পেতে চলেছে এই ভোট গণনার একেবারে শুরুর দিকে, অর্থাৎ এক্সিট পোল কিন্তু সেমনটাই বলছে। আর অল্প কিছুক্ষণ, তারপরেই স্পষ্ট হয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনাকের নাম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনের গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছরের জন্য 10 ডাউনিং স্ট্রিটের বাসিন্দা কে হতে চলেছেন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের মোট আসন সংখ্যা 650, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, জাদুর সংখ্যা 326।
ব্রিটেনের নির্বাচনী লড়াইয়ে কিয়ের স্টারমারের লেবার পার্টিকেই অনেক এগিয়ে রেখেছে বিভিন্ন জনমত সমীক্ষা। স্টারমারের লেবার পার্টি এবার 400 বেশি আসন পেতে চলেছে। সমীক্ষায় অনেক কম আসন পাওয়ার সম্ভাবনা ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির। 100 নিচে নেমেই শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। মোট 5 ভাগে প্রকাশ পাবে ব্রিটেনের ফল। জনমত সমীক্ষা আরও জানিয়েছে লেবার পার্টি পেতে পারে 40% ভোট, কনজারভেটিভ পার্টি পেতে পারে 20% ও রিফর্ম ইউকে পেতে পারে 16% ভোট। একদিকে ব্রিটেনে রয়েছে সুনাকের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অন্যদিকে লেবারদের ক্ষেত্রে রয়েছে তাদের অশ্বেতাঙ্গ ভোট ব্যাংক নিয়ে টানা পড়েন। এবার জয়ের শেষ হাসি কে হাসবে আর কয়েক ঘন্টার মধ্যেই তা কার্যত স্পষ্ট হয়ে যাবে। রিপাবলিক বাংলা।